বিপিএল এর সিলেট স্ট্রাইকারসকে সাত উইকেটে হারিয়ে চতুর্থ শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর ইমরুল কায়েসের অধিনায়কত্বে এটি টানা দ্বিতীয় শিরোপা কুমিল্লার। ম্যাচ সেরা হন জনসন চার্লস, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন নাজমুল হোসেন শান্ত। সিলেটের দেয়া 176 রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা, তবে চাপটা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। লিটন 55 রানে আউট হলেও অসাধারণ ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে ফেরান জনসন চার্লস। 79 রান করে অপরাজিত থাকেন জনসন। এই পথে ইনিংসের 17তম ওভারে রুবেলকে বেদরক পিটিয়ে 23 রান তুলে নেন তিনি, আর সঙ্গী ছিলেন মঈন আলী। এর আগে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর 64 আর 48 বলে 74 রানের অপরাজিত মুশফিকের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত 7 উইকেটে 175 রান সংগ্রহ করে সিলেট।